ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আসলাম আপনাদের সামনে নতুন বিষয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে আইন বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের অবশ্যই ভালো লাগার কথা। আমি আপনাদের কখনোই জ্ঞান দেওয়ার জন্যে এই ভিডিওগুলো করছি না, শুধুমাত্র আমার যে অর্জিত জ্ঞান এবং দীর্ঘ 17 বছরের আইন বিষয়ে যে অ্যাজ এ লয়ার হিসেবে সাবঅর্ডিনেট কোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ওকালতি করে যে অভিজ্ঞতা জ্ঞান অর্জিত হয়েছে, আমি জাস্ট আপনাদের সামনে নলেজ শেয়ার করি, শেয়ার করার জন্য আপনাদের সামনে আসি। আমি ঢাকা বারের আজীবন সদস্য এবং হাইকোর্ট ডিভিশনের এনরোল্ড লয়ার অ্যান্ড অ্যাপিলেট ডিভিশনেরও অ্যানলিস্টেড ওয়ান স্টার আইনজীবী। তো সেই হিসেবে এবং আমি পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি থেকে LLB অনার্স এবং LLM ফার্স্ট ক্লাস ফার্স্ট অ্যালং উইথ গোল্ড মেডেল অর্জন করেছি। এবং আমি একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, ওখানে আমি বোর্ড অফ ট্রাস্টিজের লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। মাঝে মাঝে আমি আইন বিষয়েও ছাত্রদেরকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্টে আমি পড়ানোর চেষ্টা করি। এবং এর পূর্বে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতেও 8 ইয়ার্স আমি LLM এবং LLB অ্যাজ এ টিচার হিসেবে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে আমার। এবং আমি বিভিন্ন সময়ে যে BBA MBA বিজনেস ল পড়ানোর সুযোগ হয়েছে। তো এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে, আইনের বিভিন্ন বিষয়ে আমি আইনের শিক্ষার্থী, আইনের ছাত্রদের সাথে নলেজ শেয়ার করি। আমরা মনে করি যে আইন বিষয়ে কেউ আমরা যে শিক্ষক সব কিছু জানি এ কথা কখনোই বলা যাবে না। আমরা আইনের যারা, আইন বিষয়ে যারা আমরা অধ্যয়ন করি, আইনের যারা শিক্ষক, আইন বিষয়ে যারা আমরা পড়াশোনা করে আইনজীবী হিসেবে ওকালতি করি, যারা জজ হিসেবে বিচার করছেন, সবাই কিন্তু আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয়ে আইন বিষয়ে আমরা লেখাপড়া করি এবং আইন বিষয়ে আমরা শিখছি। এই জন্য আনটিল ডেথ আমরা মনে করি আমরা লয়েরই ছাত্র, কোনো না কোনো বিষয়ে আমরা আইন শিখছি। তো আজকে আপনাদের সামনে একটা বিষয়ে আলোচনা করব, বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কী। আমরা জানি বার কাউন্সিল একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে প্যারেন্ট অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট, যে নেমলি দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এই আইনের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত, বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত। এবং এই আইন অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল ইজ অ্যান অটোনোমাস বডি এবং বাংলাদেশ বার কাউন্সিল হ্যাজ লিগাল পারপিচুয়াল এক্সিস্টেন্স। বাংলাদেশ বার কাউন্সিল ইজ অ্যান আর্টিফিশিয়াল লিগাল পার্সোনালিটি। পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড বার অ্যাসোসিয়েশন কিন্তু লিগাল পার্সন নয়, লিগাল আর্টিফিশিয়াল পার্সন নয় এবং এটা অটোনোমাস বডিও নয়। এটা কমপ্লিটলি কনসার্ন বারের যারা মেম্বার শুধু তাদের জন্যে একটা চ্যারিটি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন। এবং ওই বারের যারা সদস্য তাদের যে বিভিন্ন বিষয় সুযোগ সুবিধা, তারা সেখানে যে কিভাবে বসবে, আসন বসা এবং তাদের চেম্বার বা কিউবিকল পাওয়া এবং তাদের লাইব্রেরি এবং বিভিন্ন ধরনের বারের সুযোগ সুবিধা, এগুলো তারা ওই চ্যারিটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে থাকেন। এটা কখনোই লিগাল পার্সন নয়। আর বাংলাদেশ বার কাউন্সিল লিগাল পার্সন এবং অটোনোমাস বডি। বাংলাদেশ বার কাউন্সিল নিজে যে কারো বিরুদ্ধে সে ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হলে, এগ্রিভড হলে নিজেই সংক্ষুব্ধ পক্ষ হিসেবে মামলা করতে পারে, আবার সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি বার কাউন্সিলের বিরুদ্ধে মামলাও করতে পারে, কারণ বার কাউন্সিল হচ্ছে লিগাল আর্টিফিশিয়াল পার্সন। এবং বাংলাদেশ আর পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন নিজে কখনো প্রতিষ্ঠান হিসেবে বাদী হয়ে কারো বিরুদ্ধে মামলা করতে পারে না, আবার সংক্ষুব্ধ কোনো পক্ষ এই বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও কখনো মামলা করতে পারে না, কারণ যে বার অ্যাসোসিয়েশন কখনোই লিগাল পার্সন নয়। আর বাংলাদেশ বার কাউন্সিল একজন আইনজীবীকে সনদ দেয়, যে এনরোলমেন্ট দেয় এবং হাইকোর্ট ডিভিশনে ওকালতি করার জন্যে যে তাকে পারমিশন দেয়। বার অ্যাসোসিয়েশন কখনোই এ জাতীয় কোনো এনরোলমেন্ট বা এ জাতীয় কোনো পারমিশন দিতে পারে না। বাংলাদেশ বার কাউন্সিল একজন আইনজীবীর যে তার এটিকেট কন্ডাক্ট নিয়ন্ত্রণ করে এবং ডিসিপ্লিনারি অ্যাকশান
নিতে পারে যে তার নিজস্ব ট্রাইব্যুনাল আছে। বার অ্যাসোসিয়েশনে এ জাতীয় কোনো ট্রাইব্যুনাল নেই। যদি কেউ বার অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট যে আইন, তাদের যে নির্দিষ্ট যে যে সমস্ত নিয়মকানুন আছে, যে তাদের নিজস্ব যে সংবিধান আছে, সেখানে উল্লিখিত নিয়ম অনুযায়ী বার অ্যাসোসিয়েশনের স্বার্থের পরিপন্থী যদি কোনো কাজ করে, তাহলে তারা ওই আইনজীবীর যে যে তাদের মেম্বারশিপটা তারা ক্যান্সেল করে দিতে পারে, স্থগিত রাখতে পারে। এছাড়াও যারা যে রাষ্ট্রের সুবিধাজনক পদে থাকে, তারা কিন্তু বার কাউন্সিলেরও অ্যাসোসিয়েট মেম্বার থাকতে পারে এবং বার অ্যাসোসিয়েশনেরও অ্যাসোসিয়েট মেম্বার থাকতে পারে। তো এই এভাবে যে একটা বার কাউন্সিলে যেমন অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে মেম্বার এবং চেয়ারম্যান, সেই হিসেবে বার অ্যাসোসিয়েশনে কিন্তু অ্যাটর্নি জেনারেল ও ধরনের কোনো মেম্বার বা চেয়ারম্যানের পদ নেই। আর বার কাউন্সিলে একজন মেম্বার 3 বছর এর জন্য নির্বাচিত হয়, আর প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনে 1 বছরের জন্যে ওই বারের সদস্যদের ভোটে যে নির্বাচিত হয়। আর বার কাউন্সিলে অ্যাটর্নি জেনারেল ছাড়া বাকি 14 জন ইলেক্টেড হয়, 7 জন সেন্ট্রালি, সারা বাংলার আইনজীবীরা তাদেরকে ভোট দেয় 3 বছরের জন্যে। আর লোকালি বাকি 7 জন, তারা ওই লোকাল যে সমস্ত বার ওই লোকালিটির মধ্যে পড়বে, এভাবে 7টা জোনে বিভক্ত হয়ে যে ওই জোনগুলো থেকে 1 একজন করে নির্বাচিত হয়ে আসে। তো এছাড়াও যে বাংলাদেশ বার কাউন্সিলে একটা বেনিভোলেন্ট ফান্ড আছে কনসার্ন লয়ারের জন্যে, বার অ্যাসোসিয়েশনেও সে ধরনের একটা বেনিভোলেন্ট ফান্ড থাকে যে প্রত্যেকটা আইনজীবী বছরে বছরে সেখানে টাকা জমা দেন, যে সে অনুযায়ী সে যদি অ্যাডভোকেসি থেকে যদি সে রিটায়ারমেন্টে যায় বা মৃত্যুবরণ করে, সে ওই বেনিভোলেন্ট ফান্ড থেকে সুবিধা পায়, বার কাউন্সিল থেকেও সে অনুযায়ী সুবিধাটা পায়। তো ওভারঅল যে আমরা যেমন মনে করি সুপ্রিম কোর্ট বার মনে হয় অন্যান্য লোকাল ডিস্ট্রিক্ট বারের যে এগুলোর সবার উপরে মনে হয়, তো নর্মালি এ ধরনের কোনো ধরনের বিধান নেই। সুপ্রিম কোর্ট বার হয়তোবা এর স্বাভাবিক ওয়েট একটু বড়, এজন্য কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে হায়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, হায়েস্ট কোর্ট অফ দ্য স্টেট, এবং সুপ্রিম কোর্টে সর্বোচ্চ লয়াররা, হাইকোর্ট অ্যান্ড এভিডেন্ট ডিভিশনের লয়াররা প্র্যাকটিস করেন, এটাও একটা আলাদা বার। আর প্রত্যেকটা লোকাল বার, ডিস্ট্রিক্ট বার এবং কিছু কিছু উপজেলায়ও কোর্ট থাকলে সেখানেও বার রয়েছে। এই টোটাল যে এই বারগুলো যে প্রত্যেকেরই স্বতন্ত্র আলাদা বৈশিষ্ট্য এবং যে আলাদা তাদের নিজস্ব স্বতন্ত্র, প্রত্যেকেই আলাদা আলাদা বারগুলো নিজস্ব নামেই পরিচালিত হয়। তো এখন যে এই বার কাউন্সিলের একজন মেম্বার 2 বারের বেশি নির্বাচিত হতে পারেন না, যে ইলেকটেড যে 14 জন মেম্বার, কিন্তু বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে এ ধরনের কোনো নিয়ম নেই যে কতবার নির্বাচিত হতে পারবেন। যেমন শেরেবাংলা 8 বার নির্বাচিত হয়েছেন, যে বিখ্যাত আইনজীবী শামসুল হক 5-6 বারের পর্যন্ত নির্বাচিত হয়েছেন, যে সেক্রেটারি যে খন্দকার মাহবুবউদ্দিন অনেকবার নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাজলও 2 বার নির্বাচিত হয়েছেন, এভাবে অনেকেই একাধিকবার অনেকবার নির্বাচিত হওয়ার সুযোগ আছে। এছাড়াও আরও অনেক পার্থক্য বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে আছে, যে বার অ্যাসোসিয়েশনগুলো যারা মেম্বার এবং যে বার অ্যাসোসিয়েশনগুলো মাঝে মধ্যে এগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু ক্ষমতা বার কাউন্সিল রাখে, বাট বার কাউন্সিলকে কোনো বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করতে পারে না। মেইন পার্থক্য হচ্ছে বার কাউন্সিল হচ্ছে একটা অটোনোমাস বডি, বার কাউন্সিল হ্যাজ লিগাল পারপিচুয়াল এক্সিস্টেন্স, বাট বার অ্যাসোসিয়েশনগুলো সেই হিসেবে এটা লিগাল আর্টিফিশিয়াল পার্সন নয়, লিগাল পার্সন নয়। আজ মানে মোটামুটি ওভারঅল এতটুকু পার্থক্য, এবং পার্থক্য মিন্স আমরা মনে করি কিছু সিমিলারিটিস কিছু ডিসিমিলারিটিস থাকতে পারে, এগুলোর সমন্বয়ে আমরা একটা ডিফারেন্স যে আমরা নির্ণয় করে থাকি। তো আশা করি আইনের ছাত্ররা এবং আইনের যারা শিক্ষার্থী আমরা কিছুটা হলেও এখান থেকে উপকৃত হব। আজকে এ পর্যন্তই, সবাইকে অ্যাট দ্য লাস্ট স্টেজ যে মেনি মেনি থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।